হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। বিটিউব 17 এর নতুন এই ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আমরা ফোনে অনেক ধরনের অ্যাপ অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি, তো অনেকে আছেন যারা সবসময় একটু ভিন্ন একটু ইউনিক অ্যাপ খোঁজেন। কাজ তো একই, কিন্তু অ্যাপের যে ইন্টারফেস সেটা হবে একটু ভিন্ন, তো তাদের জন্য কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা। বন্ধুরা, আমাদের ফোনে প্রায় সময় ব্যাটারি পার্সেন্টেজ দেখতে হয়, তো সেই দেখাটা যদি হয় একটু ভিন্ন আর একটু চমৎকারভাবে, তাহলে আপনারা দেখুন উপরে ডান পাশে স্ট্যাটাস বারে যে দেখাচ্ছে ব্যাটারি পার্সেন্ট, সেটা হলো 56%, এটা হচ্ছে সিস্টেম পার্সেন্টেজ। আর স্ক্রিনের মাঝে আপনারা দুইটা সানফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, তো এই সানফ্লাওয়ারের কিন্তু সবগুলো পাপড়ি এখন নেই, পাপড়ি আছে হচ্ছে 56%। আপনার ব্যাটারি যখন 100% হয়ে যাবে, তো এখানে সানফ্লাওয়ারের পাপড়িগুলো 100% হয়ে খুব চমৎকার দেখাবে, ঠিক আছে। তো তার পাশের স্ক্রিনে আপনারা দেখুন এখানে মাঝে একটা হার্ট দেখতে পাচ্ছেন, হার্টের মধ্যে ভালোবাসা হচ্ছে 56%, কারণ আপনার ব্যাটারি পার্সেন্টেজ 56%, ঠিক আছে। তো ব্যাটারি পার্সেন্টেজ যখন 100% হয়ে যাবে, তো এখানে আপনার ভালোবাসাও কিন্তু 100% হয়ে যাবে, খুবই চমৎকার, তাই না? তো বন্ধুরা, তার পাশের স্ক্রিনে দেখুন আরেকটা ফ্লাওয়ার দেখা যাচ্ছে, এটাও ব্যাটারি উইজেড, এটার মধ্যেও 56% দেখাচ্ছে। তো এটার মধ্যে আরও এক্সট্রা কিছু আছে, এটা আরেকটু চমৎকার। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এগুলো সরাসরি অ্যাপের মধ্যে গিয়ে দেখব। আর বন্ধুরা, সবার শেষে থাকবে আরেকটা বোনাস অ্যাপ ব্যাটারি সম্পৃক্ত, তো চলুন আমরা দেখি চারটা অ্যাপ। আর বন্ধুরা, দেখে নেওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেলটাও বাজিয়ে দিন। বন্ধুরা, সবগুলো অ্যাপে ইউজ করা খুবই সহজ, আপনি একটা ইউজ করতে পারলে সবগুলো ইউজ করতে পারবেন। তো আমি একটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনাকে আপনি যে স্ক্রিনে উইজেটটা সেট করতে চান, আপনি ওই স্ক্রিনে উইজেট সেট করবেন, ঠিক আছে। তো এক এক ফোনে এক উইজেট সেট করার সিস্টেম হলো এক এক রকম। তো আমার এই ফোনে যে সিস্টেম, সেটা হচ্ছে আমি স্ক্রিনে ক্লিক করে ধরে রাখতে হবে, তারপরে নিচে 2 নম্বর অপশন উইজেটে ক্লিক করতে হবে। এখানে আসতে পরে আমি দেখতে পারবো যে আমার সেটের যে উইজেটগুলো আছে সবগুলো এখানে আমি দেখতে পারবো, ঠিক আছে। তো যেমন ধরেন আমি সানফ্লাওয়ারটাই আবার সেট করি, এ হচ্ছে সানফ্লাওয়ার, আমি এখানে ক্লিক করে ধরে রাখলাম, ছেড়ে দিলাম, বাস এখন কিন্তু উইজেটটা সেট হয়ে গেল। তো এভাবে এই যে লাভটা আছে ভালোবাসা 55%, এটাও আপনি সেট করে দিবেন। আর এই পাশের স্ক্রিনে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটু দেখিয়ে দিই, এটার মধ্যে একটু ভিন্ন কিছু আছে। তো বন্ধুরা, এই হলো ফ্লাওয়ার ব্যাটারি উইজেট, 3টা 4টা অ্যাপের লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম বরাবরের মতো। তো এখানে বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ফ্লাওয়ার আছে, তো আপনি যেটা সেট করে দিবেন সেটা কিন্তু ওখানে পার্সেন্টেজ হিসাবে আপনাকে দেখাবে, ঠিক আছে। দেখেন এখানে ক্রিসমাস ট্রি আছে, তারপর পাতাগুলো আছে কি আছে। তো তারপর আপনি কিন্তু এখান থেকে আবার ডিজাইনও দেখতে পারেন, দেখেন ডিজাইন প্রিভিউতে এসে দেখতে পাচ্ছেন 100% হলে আপনার পাতাটা কেমন হবে, ফুলটা কেমন হবে, তারপর 90% হলে কেমন, 70%, 80%, 10% হলে একেবারে কিচ্ছু নেই, খালি একটা কলি দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ফ্লাওয়ারের বিভিন্ন ডিজাইনগুলো আপনি এখান থেকে এসে দেখতে পারেন এবং যে কোনো একটা আপনার পছন্দ মতো চুজ করতে পারেন। ওকে বন্ধুরা, কথা বলে আর সময় নষ্ট করবো না, সবার শেষের যে বোনাস অ্যাপের কথা বলেছিলাম সেটা হচ্ছে বাংলা টকিং ব্যাটারি, লিঙ্কটা দিয়ে দিলাম ডিসক্রিপশনে, এই ক্লিক করে আমি এখানে ওপেন করছি। তো বন্ধুরা, অ্যাপটা ওপেন হওয়ার পর আপনারা এরকম কিছু ইন্টারফেস দেখতে পারবেন, এবং এই অ্যাপটার মধ্যে যে কাজ সেটা হচ্ছে আপনাকে বাংলায় বলে দিবে যে এখন কি ইউএসবি কানেক্টেড হয়েছে না ডিসকানেক্ট হয়েছে, বা আপনার ব্যাটারি কত পার্সেন্ট ফুল লো ইত্যাদি ইত্যাদি সব আপনাকে বাংলায় বলে দিবে। আপনি চাইলে কিন্তু আবার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজও সেট করে দিতে পারেন। এরপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, নোটিফাই হোয়েন, এই যে এখানে যদি আপনি সুইচটা অন করে রাখেন, তাহলে ইউএসবি কানেক্টেড হলে আপনাকে বলে দিবে যে ইউএসবি কানেক্টেড হয়েছে বাংলায়। ফর এক্সাম্পল, আমি এখন আমার ইউএসবিটা কানেক্টেড করি, তারপর আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন আমি ইউএসবিটা কানেক্টেড করলাম, এই যে কানেক্টেড করে নিলাম, ইউএসবি কানেক্ট হলো, দেখেন এখানে দেখাচ্ছে যে ইউএসবি কানেক্টেড হয়েছে, আপনারা সাউন্ড শুনতে পারলেন। তো আমি আবার ইউএসবিটা ডিসকানেক্ট করে দিলাম, কথা বললো যে ইউএসবিটা ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে অ্যানাউন্স ইন এভরি 5%, 20%, 10% অথবা মিউট, মানে হচ্ছে যে আপনি যদি 5% পরপর শুনতে চান তাহলে এখানে দিতে পারবেন, আর যদি আপনি চান যে আমি একেবারে মিউট করে রাখবো, তাহলে এখান থেকে আপনি রেডিও বাটনে ক্লিক করে সেট করে দিবেন, ঠিক আছে।
তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের চারটা অ্যাপ ব্যাটারি সম্পৃক্ত। যদি অ্যাপগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি ইউজ করতে পারেন, আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার কথাগুলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সবশেষে ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।